মূল অভিযুক্ত এখনো অধরা। তারই মধ্যে নিগৃহীতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ। বাসুদেবপুর গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ, সরাসরি নির্যাতিতার বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্তের বাবার বিরুদ্ধে। এখনো ঘটনার রাতের ভয়াবহ স্মৃতি তারা করে ফিরছে। আতঙ্কে কুকরে নির্যাতিতার পরিবার অভিযোগ। তার মধ্যেই সোমবার রাতে বাড়িতে হাজির হন মূল অভিযুক্তের বাবা। ছেলের বিরুদ্ধে কেস তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ। বলছে মেয়েটার পড়াশোনার যাবিত খরচা, বিয়ে শাদী সব আমরা দেবো, তোমরা কেস করবে না, কেস করলে মেয়েটার বদনাম হয়ে যাবে, ভবিষ্যতে তোমরা বিয়ে দিতে পারবে না, আর আমাদের টাকা পয়সা আছে, আমরা এক সপ্তাহের মধ্যে আমরা ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবো। এই পরিবার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে অনর, যে তারা কিন্তু চায় আইনি যেটা হয় অর্থাৎ দোষীদের চরম শাস্তি। মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে যান জগৎদলের বিধায়ক। রাজনৈতিক রং না দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কড়া বার্তা দেন তিনিও। কোনো রঙের কোনো ব্যাপারই নেই, এই পেনশনীয় ঘটনার একদম কড়া থেকে কড়া শাস্তি তাদের পেতেই হবে। যদি এই ধরনের কোনো সালিশি সভা কিছু হয়ে থাকে, যারা এর মধ্যে জড়িত থাকবে তাদেরও গ্রেফতার করার জন্য আমরা বলবো। রবিবার রাতে মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে বাসুদেবপুরে। স্থানীয়দের অভিযোগ, মুকুন্দপুরের ওই রাস্তার আলো নেই। সন্ধ্যের পরই এলাকা কার্যত সমাজ বিরোধীদের দখলে চলে যায়, বসে মদ জুয়ার আসর। সন্ধ্যেবেলা থেকে যেন আটি ভ্যান এখানে টহল দেয়, সেটা ইয়ে করে আমরা অলরেডি আটি ভ্যান এখানে দিয়ে দিয়েছি, যে এখান থেকে পুরো টহলদারি হবে, কোনো গলি বাকি থাকবে না আটি ভ্যানের বাদে। এবার কি বদলাবে শুনশান নির্জন রাস্তার ছবি? জ্বলবে উন্নয়নের আলো? বন্ধ হবে সমাজবিরোধী কাজকর্ম? অপেক্ষায় বাসুদেবপুর। বাসুদেবপুর থেকে বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।